আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সবার জন্য দোয়া রইল। এই যে আমি ফেদমিয়ারে আজকে দেখামো আপনাকে, দেখেন কেমনে মাল বয় খিচ্ছে, আজকে বেশি কাম করে লাগতেছে। আমি ফেদমিয়ার লেগে দেখাইতেছি ক্যাঙ্গারো, কিছু ক্যাঙ্গারো আর কি, ওই তিন পেরা কিছু ক্যাঙ্গারো বানাইতেছি। এগুলো আবার একটু অর্ডার করছে, পরে চিন্তা করলাম যে কিছু ক্যাঙ্গারো দিই। খুবই সুন্দর মাল এগুলা, আর এই যে আপার সাইড অবশ্য দামি মাল, এটি শীতের জন্য তাই খেত আর কি। আপাতত প্রথম অবস্থা দিব নাই, কমগুলো একটু দামি কম আর কি, কমগুলা দামি কম। বর্তমানে কিছু কিছু মাল আর কি, ওই মাস দিয়ে পরে একটু টান পড়বো না তখন আর কি, যাক ওই এইসব মাল আপাতত কথা বলবো কি হারা যে বাইরা বাইরি করে আপার বাইরেইতেছে আর কি। আজকের কথা বলা ওরকম কথা বলা হয় না। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে কি, আপনাকে তো মাঝে মাঝে আমি ভিডিও দিই, কারণ ওই অনেকে আমার বলে, ফোন দিয়েও বলে, পরশু একজনে বলতেছে যে ভাই কি অবস্থা আপনার, ভিডিও ভিডিও নাই। মানে আমি কি ভাই একটু কাজ কামে ব্যস্ত থাকি, মাল টাল নিয়ে এরকম একটু মাল টাল তৈরি করি, আমরা একটু কাজে ব্যস্ত, ওদিকেও কাজ করতেছি, কয়দিন আগে যে কাঁচামালের কথা কইছিলাম, এই যে দেখেন আমাকে বেড়াবারের যে শোল গুলা, এগুলা আনছি আমি। এগুলা আমি তো আসলে যারা কারখানা দিবেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি প্রায় বলি যে আপনারা এই মালগুলা কাঁচামাল গুলা সংগ্রহ করবেন, অবশ্যই এগুলো বুঝতে হইব আপনার। এগুলা কিন্তু আমরা ওই দোকান থেকে কিনি না, এগুলা কিন্তু আমরা এই যে ফারাইলিস, এই যে দেখেন প্রতি দুই পিস, এই যে দুই পিস করে থাকে, হ্যাঁ এগুলো আপনার আমরা ওই ফ্যাক্টরি থেকে আপনার কিনলে পরে এই যে এগুলো মাছকান্দা ফারাই নিয়ে আসি বংশাল থেকে, এই যে দুই পিস করে, দুই পিস করে থাকে, পরে এইগুলো আমরা মাছকান্দা ফারাই নিয়ে আসি। পরে এই যে রাবারগুলো সেম কভারিংগুলো, এই কভারিংগুলো এই যে দুনিয়ার কভারিং অনেকগুলো একসাথে নিয়ে আসি পরথায় পরে, হ্যাঁ। তো এগুলো দিয়ে আমরা আপনার এই ফারাই নিয়ে আসি আমরা ফ্যাক্টরিতে নিয়ে। কদিন আগে নেক্সট আমার পিছনের ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এগুলা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়, বা যারা নতুন কারখানা দিবেন এগুলা অবশ্যই আপনারা এই কাজ এগুলা আগে চিনবেন। অনেকে তো আপনার দোকানে, হ্যাঁ, এরপরে ওয়ার্কশপে বড় বড় কথা বললে খালি মেশিন মেশিন তো অবশ্যই লাগবো, যেটা লাগে লাগবো সেটা পরের বিষয়, কিন্তু আগে তো আপনার কাজটা বুঝতে হইব, শিখতে হইব, এবং এগুলা কই থেকে সংগ্রহ করতে হইব, হ্যাঁ কীভাবে অল্প পয়সা সংগ্রহ করতে হইব। এই যে আমার পিছনের ভিডিওগুলো দেখেন, আমি ফর্মের ব্যাপারেও ভিডিও দিছিলাম যে এইসব ফর্ম হয়েছে যে আপারের এইসব ফর্মের ব্যাপারে, যে এই যে এইসব মাল তৈরি হয় যে ফর্ম, এগুলার আমরা ফর্মই বলি আর কি। আমরা অনেকে রেক্সিন টেক্সিন বলে, রেক্সিনের ফর্ম এসে এগুলো বলে, তো এইগুলা এই যে এগুলা তো জেন্টসের যে মাল বানাইছিলাম, এই যে এগুলা এগুলা এগুলোর কথা বলছি, জেন্টসের মাল এগুলো। তো এইগুলো আপনার পাইকারি কোন জায়গার থেকে সংগ্রহ করা যায় এই ব্যাপারগুলো আপনার আগে জানতে হবে। এগুলো আগে যাই না বুঝা শুনে তারপরে যদি আপনারা ব্যবসা বাণিজ্য দেন, মোটামুটি অবশ্যই আয় করতে পারবেন, সম্ভব। হ্যাঁ, এইগুলো প্রতিটা ভিডিওতে বলা আছে আমার কথাগুলো, এইগুলো আমি বলি এইসব ব্যাপারে। তো আপনারা যাই করেন, এই যে আমার রিফাত মিয়ারা অবশ্যই আমার কারখানায় আসলে দেখতে পারবেন ওরে। তো সবাই ভালো থাকবেন, আজকে আবার খুব ব্যস্ততার মধ্যে যাইতেছে দিনটা। ওই অনেকে আমার কিছুক্ষণ আগে ফোন দিয়ে একজনে বলতেছে যে কিও ভাই ভিডিও ভিডিও নাই, এর লেগে হঠাৎ করে আমি একটু একটা ভিডিও দিলাম আর কি, যে দেখাইলাম যে দেখেন এই অবস্থা কাজের ইয়ে আছে। আর ওই যে ক্যাঙ্গারো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্যাঙ্গারো ডেলিভারি এগুলো যাইবো গা, এই একজনে টাকা অলরেডি পাঠাই দিছে আমার, মানে যে মালটা নিব ওই ভাই মাল টাকা পাঠাই দিছে, এখন জাস্ট খেলে আমি মালটা ওই বপ করা হইতেছে, আর এক সাইজ মাল রয়েছে মাত্র, ওই সাইজটা হয়ে গেলে গা, তারপরে এগুলা শেষ। তো ঠিক আছে, ভালো থাকবেন, নেক্সট টাইম আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর ক্যাঙ্গারো পিটা দিলে তো পেলেন মেশিনে, আপনার ক্যাঙ্গারোর মালটা পেলেন মেশিনে, আপনার সিলাইতে একটু সুবিধা, মানে প্রোডাকশনটা একটু বেশি হয়, এই জন্য এই মেশিনে আপনার আমরা ই করি। আর ওইটা দিয়ে আপনার ওই যেগুলো আপনার ওই ডিফিকাল্ট কাজগুলা, এগুলো স্লোলি এগুলাতে বেশিরভাগ হয় কাজ,
তো এই মেশিন লাগে, তো প্রথম অবস্থায় এগুলো না নিলেও চলে, এগুলো তো কাজ করা যায়, এগুলো তো কাজ করা যায়। আর আপনার এটা প্রোডাকশনের জন্য আর কি। এটা অবশ্য আমি হাইড্রোলিক্স মেশিনের অর্ডার দিছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কারখানায় আসবো। আপাতত কিন্তু আমার ওই এই মেশিন দিয়েই আমি কাজ করতেছি আজকে কয়েক বছর যাব। এই আমাদের যে ম্যানুয়াল আছে এটা দিয়ে আমরা অনেকদিন যাবত এগুলো দিয়ে কাজ করতেছি। তো এখন আমার একটু দিয়ে যে লোক ওভার আইতে হইব, আর হাইড্রোলিক্স মেশিনটা ইনশাল্লাহ এখানে সেট করবো এই জায়গাটার মধ্যে, ওইটাও থাকবো এটাও থাকবো, অ্যাম্বোস ট্যাম্বোস সবই হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তো আমার ভিডিওতে তো অনেক জুতার ব্যবসার ব্যাপারে আমি তথ্য টথ্য দিই, এই জন্য আমি বলি যে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক কমেন্ট শেয়ারও করেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, ওই মন্তব্যের যে কমেন্ট বক্স ওটা তো খোলাই আছে, কমেন্ট করবেন, ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন। আর এই বললেই ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।